কথা ও কবিতার আবার একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথা দিয়ে সাজানো কবিতা এবং কবিতা এবং কথা দিয়ে মালা গেঁথে একটি গোটা অনুষ্ঠানকে সম্পূর্ণরূপে সাজিয়ে তোলা, এই সমস্ত কাজ যারা করে থাকেন বা করে থাকার স্বপ্ন দেখেন এবং এই স্বপ্নের পথে যারা পথপ্রদর্শক, যাদের দেখে মনে হয় এইরকম করে সুন্দর করে কথা যদি আমিও বলতে পারতাম, অনেক মানুষকে আনন্দ দিতে পারতাম, একটা গোটা অনুষ্ঠানকে মালা গেঁথে সাজিয়ে তুলতে পারতাম, যাদের দেখে এইভাবে পথ চলার স্বপ্ন দেখা, তাদের মধ্যে একজন কিন্তু আজ আমাদের কথা ও কবিতার অতিথি, শ্রীমতী চৈতালি দাশগুপ্ত। চৈতালিদি, আমাদের এই অনুষ্ঠানে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা কথা ও কবিতার এই পর্বে তোমার সঙ্গে কথা বলবো এবং কথা বলতে বলতে আমরা জেনে নেব যে কিভাবে তুমি সুন্দর করে, এত সুন্দর করে কথা বলে মানুষকে এত আনন্দ দাও। ওটা যে খুব আলাদাভাবে কিছু শিখেছি বা ভেবেচিন্তে করেছি তা নয়, আমি যেভাবে সামনে কথা বলি ঠিক সেইভাবে আমি টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলি, কারণ স্বাভাবিক। আলাদা করে কিছু যে একটা আমাকে গড়ে তুলতে হয়েছে তা নয়, যেটা গড়ে তুলতে হয়েছিল সেটা হচ্ছে রেডিওর ভাষা থেকে আলাদা একটা ভাষা সৃষ্টি করা। হ্যাঁ, কারণ আমাকে, আমি যতদিন প্রথম দিনের কথা বলছি না, প্রথম দিনের আগে অনেকগুলো দিন আমি অ্যাঙ্করিং না, তখন আমরা কম্পেয়ার কথাটা ব্যবহার করতাম ব্যাংকিং এর সময়, মানে তখনও 9th August আসেনি, তারও আগে থেকে। কিন্তু প্রথম যখন আমি অ্যানাউন্সার এই পোস্টটাতে জয়েন করে প্রথম কথা বলছি, তখন আমাকে বলা হয়েছিল, যারা বড়রা তখন অ্যানাউন্সমেন্ট লেখার পরে সই করতেন এবং সেইটাই আমাকে সই করার জিনিসটা পড়তে হতো, আমারই হাতের মানে আমারই নিজের লেখা কিন্তু তারা দেখে দিতেন, তিনি তারা সবাই রেডিও থেকে আসার লোক এবং তারা যে ভাষাটা ব্যবহার করতেন সেটা আমাকে বলেছেন এরমভাবে যে ধরে নাও হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীত পরিবেশন করছেন, তো তখন আমি ছোট অল্প বয়স তো এমনিতেই মানে একটু রেগে যেতাম চট করে, আর ওই রকম ভাবে আমাকে বল মানে বারবার করে বলছেন যে তুমি যেটা লিখেছো সেটা না সঙ্গীত পরিবেশন, তো একটু রাগারাগি করলাম, দেখলাম লাভ হলো না, আর তাছাড়া অনেক বয়সে বড় কি করেই বা তাকে অত কথা বলবো, তো সই করা অ্যানাউন্সমেন্টটা নিয়ে গিয়ে আমি ডেস্কে বসেছি, কিন্তু আমি বললাম আপনাদের গান গেয়ে শোনাচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়। আচ্ছা, এই যে ভাষাটা সৃষ্টি করা যেটা আমরা সহজে বলি, যেটা তুমি আমি ক্যামেরার বাইরেও বলবো, সেই ভাষাটাকে এইভাবে প্রথিত করা টেলিভিশনের ল্যাঙ্গুয়েজ, সেটা আমরাই করেছি। কারণ আমার মনে হয়েছিল আমি তো, আমাকে কেউ মানুষ স্টেজে দেখছেন না, আমাকে বড় স্ক্রিনে দেখছেন না, আমার ছোট স্ক্রিনে নিজের ঘরের মধ্যে নিজের ড্রয়িং রুমে দেখছেন, কাজে আমি তার সঙ্গে ড্রয়িং রুমে বসে যে ভাষায় কথা বলি ঠিক সেই ভাষাটাই আমি ব্যবহার করব। সেই কারণটা করতে গিয়ে আমার একটু লড়াই করতে হয়েছিল প্রথম দিকে নিশ্চয়ই, কারণ আমাদের সামনে তো টেলিভিশন বলে কিছু ছিল না, রেডিও, তো রেডিওরই একটা ভাষা ছিল, সেই ভাষাটাকে নতুন রূপে নতুন রূপ দেওয়া অবশ্যই আমরা যারা প্রথম দিকে দু একজন ছিলাম তাদেরই কাজ। মানে আমরা এই কারণেই বোধ হয় যখন টেলিভিশনের পর্দায় দেখতাম ছোটবেলায়, আমি জানি আপনাদের অনেকেরই সেই ছোটবেলার স্মৃতি উস্কে উঠছে, এবং টেলিভিশনের পর্দায় যখন দেখতাম ওই, এমনিতে তো শাশ্বতী চৈতালি দুই বোন, এটা তো বহু বছর থেকে, আর আমরা এটার উত্তর দিতাম না আমাদের দর্শকের দরবারেতে, এভরি 10th চিঠি থাকতো যে আপনার কি দুই বোন, আপনার কি দুই বোন, শাশ্বতী আপনি কি বড় বোন, চৈতালি কি ছোট বোন, এরকম। তো বিভাগ চক্রবর্তী বলেছেন শোনো এই এটা থাকুক, এই রহস্য উন্মোচন করে কাজ নেই। এই যে সাবলীলতা, হ্যাঁ, সেটা যে তৈরি করা, একটা নতুন ভাষা সৃষ্টি তৈরি করা, মানে ভাষা সৃষ্টি করা বা বলা যায় সঞ্চালনার একটা অন্য দিক, যেটা কিন্তু আমরা আগে হয়তো সেইভাবে পাইনি, সেই যে একটা নতুন দিক, তারপরে সঞ্চালনার করা, সঞ্চালনার কাজে একটা তো প্রত্যুৎপন্ন মতিত্বেরও প্রয়োজন হয় ভীষণভাবে, এবং সেই সঙ্গে একটা লালিত মনন, সেটারও ভীষণভাবে প্রয়োজন। এই দুটোকে বিনুনির মতো করে নিয়ে কিভাবে চলা? হ্যাঁ, প্রত্যুৎপন্ন মতিত্ব তো ভীষণ থাকা দরকার, তার কারণ হঠাৎ হঠাৎ তোমার কী পরিস্থিতি তুমি পড়বে জানা নেই, আর আমাদের যেহেতু পুরোটাই লাইভ হতো তাই জন্য সেটা আরও বেশি প্রয়োজন ছিল। আমাদের একটা ছোট স্টুডিও ছিল তখন, রাধা স্টুডিও, যেটা পুরনো রাধা স্টুডিও, সেখানে আমাদের একটাই ফ্লোর,
তার একদিকে রেকর্ডিং হচ্ছে, একদিকে নিউজ ডেস্ক, একদিকে অ্যানাউন্সার ডেস্ক বললে আমার কিছু নেই, একটা একটা এরকম শক্ত কাঠের ওপরে, একটা পাটাতনের ওপরে একটা এরকম জাস্ট একটা স্ট্যান্ড রাখা, সেটা থেকে যে কোনো সময় কাগজ পড়ে যেত, সেরকম একটা জায়গায় বসতে হতো। তো সেই সময় হঠাৎ হঠাৎ যদি কিছু খবর আসে বা কিছু হঠাৎ করে বলতে হয় বা স্টেজ ম্যানেজ, এইটার একটা কথা বলি, আমাদের চিচিং ফাঙ্ক বলে একটা লাইভ প্রোগ্রাম হতো, মাইকেলের আসর হতো সেখানে। ও বাবা! তো সেই মাইকেলের আসরে ওই ছোট স্টুডিওতে 30টা বাচ্চা বসে, অন্যদিকে মাইকেলকে নিয়ে ওই ভদ্রলোক অন্যদিকে বসে, তার আগে আমার সিগনেচার ইমেজ, সিগনেচার টিউন রোল করছে, এবং তারপরে আমি নমস্কার দূরদর্শন কেন্দ্র কলকাতা বলবো। ঠিক সেই সময় একটা বাচ্চা হ্যাঁ করে কেঁদে উঠে, আর তারপরে কি করে তার কান্না থামানো যাচ্ছে না, তাকে তুলে বাইরে নিয়ে যাওয়ার মানে করা যাচ্ছে না। তো হঠাৎ আজকেও যেমন আমি ঝোলা ক্যারি করি সবসময় কাপড়ের ঝোলা, তো ওরকম এরকম আমার ডেস্ক থেকে এরকম করে তাড়াতাড়ি ইয়ে করতে লাগলাম যে আমার মনে হলো কোনো রকমের লজেন্স অন্তত থাকতে পারে বা কিছু, সেটা নিয়ে আমি এরমভাবে ছড়ে দিয়ে নমস্কার দূরদর্শন কেন্দ্র কলকাতা বলেছিলাম। তো এই যে এই ভাব মানে এটা হঠাৎ করে কি করতে হবে, চর্জলদি কি করতে হবে, সেটা তো সবসময় দরকার। আর ওই যেটা তুমি বলছো যে মানে সে তার সঙ্গে ওই মননটা তো আমার ছেলেবেলা থেকে আসলে তৈরি ছিল, সেটার জন্য আমার কিছু করণীয় নেই, আমার মা বাবা আমাকে ওইভাবেই বড় করেছিলেন। এইখানটাতে একটু আসতাম যে একজন শিল্পী মন তার তৈরি হয় ছোটবেলার পরিবেশ তাকে কতটা অনুকূল পরিবেশ দিতে পারে তার উপরে। তোমার বাড়ির পরিবেশটা কিরকম ছিল সেটা যদি আমার আমার না অত মানে যারা একেবারে শূন্য থেকে শুরু করে আমি তাদের অনেক বেশি কৃতিত্ব দিই, আমার কিন্তু নিজের অত কিছু কৃতিত্ব নেই, আমাকে ওইভাবেই বড় করা হয়েছিল। আমি যে বয়সে হাঁটতে শিখি সেই বয়সে আমাকে নাচ শেখানো হয়, নাচের স্কুলে পাঠানো হয়। ওই একটা জিনিসই আমি পড়াশুনো ছাড়া ওই একটা জিনিসই আমার শিক্ষাগত যোগ্যতা আছে, অন্য যা যা আমি করি, যে কথা বলি মানে বাচিক শিল্পী যে তোমরা বলো বা এই যে বা আমি বাকশিল্প বলো অভিনয় করি বা যা 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 করি তার কোনোটাই, এবং এখন যে আমি ধরো একটা আমার 25 বছর বয়সে একটা কন্যা আছে তার নাম শ্রাবস্তী, কন্যার গল্পে আসবো, হ্যাঁ, তো সে তাকে আঁকা চোকা যা যা করি কোনোটাই আমি শিখিনি, একটাই জিনিস শিখেছিলাম সেটা হলো নাচ, যেটা আমি আর কন্টিনিউ করিনি পরে। কিন্তু সেই নাচের ভর্তি হয়েছিলাম বলে আমার কোনোদিন স্টেজ এবং পরবর্তীকালে বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্টেজ যে নাচতাম বলে কোনো স্টেজ ফ্রাইট ছিল না, যেটা আমার ক্যামেরার সামনে অসুবিধা হয়নি তার জন্য। আর একটা জিনিস, আমার মা যেহেতু আর্টিস্ট ছিলেন ওই ভীষণ সুন্দর করে আমার সাজাতেন, সাজগোজগুলো আমি বাড়ি থেকে শিখেছি, এবং আমার বাবা অসম্ভব সাহিত্যের অনুরাগী ছিলেন, ফলে আমার ছোটবেলার খেলাটাই ছিল বাপি মানে কাজে বেরোবার সময় বলতে গেলে আজকে আমরা তাহলে ওই কবিতাটা বলবো এসে, মানে ওই কবিতাটা তোমার স্কুলের পরে এসে তোমায় মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আমি কিন্তু তখন অত ছোট বয়সে বুঝতাম না ওটা আমাকে আসলে শেখানো হচ্ছে, আমি ভাবতাম সত্যিই তো খেলা, এই খেলতে 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 পুরস্কার কবিতা মুখস্থ করে ফেললাম, তখন একটু বড় হয়েছি। এইভাবে বাড়ির পরিবেশ থেকে তৈরি হওয়া বোধ, মনন, এইসব নিয়ে তৈরি শ্রীমতী চৈতালী দাশগুপ্ত, এবং এতগুলো বছর ধরে তিনি যেভাবে সেই মননের চর্চা করে যাচ্ছেন এবং আমাদেরকে প্রত্যেক মুহূর্তে অনুপ্রাণিত করছেন, সেই সমস্ত আরও অনেক কিছু গল্প নিয়ে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পরে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন কথা ও কবিতা। আজ কথা ও কবিতায় আমাদের সঙ্গে চৈতালি দি। চৈতালি দি, তুমি সেই তোমার ছোটবেলায় বাবার সাহিত্য অনুরাগের কথা বলছিলে এবং সেই সঙ্গে সঙ্গে মায়ের শিল্প ভাবনার কথা বলছিলে। ছোটবেলায় তুমি একটু আগে বললে পুরস্কার কবিতা, অত বড় একটি কবিতা, মানে আমি আমার মনে আছে আমি যখন সঞ্চয়িতার পাতা উল্টাই আমি আমি গুনতে থাকি কতগুলো পাতা আছে। তো না, কিন্তু সেই স্মরণশক্তি তো আর এখনই এই সময় থাকে না। তো আমাদের কি তুমি আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের দর্শক বন্ধুদের কিছু শোনাবে? আমি 2 লাইন শোনাচ্ছি, কারণ কবিতা বলতে 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 কথা কমে যাবে। তাই আমায় যদি মনটি দেবে দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ, খোলা আমার দুয়ারখানা ভোলা আমার প্রাণ, কখন যে কার আনাগোনা নৈক সাবধান, পথের ধারে বাড়ি আমার থাকি গানের ঝোঁকে, বিদেশি সব পথিকে সে যেথা সেথাই ঢোকে, ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামি,
এমনি করে একে একে সর্বশান্ত আমি, আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। পুরোটা বললাম না এই আর রবীন্দ্রনাথের কবিতা সেটা তো একটা আলাদাভাবে তোমাকে অনুপ্রাণিত করেছে বরাবরই আমরা দেখেছি, এবং শুধু কবিতা নয়, শুধু মানে এই ব্যক্তিত্ব তোমাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে। তার জীবন, তার যে কোনো প্রবন্ধ সবই কাজ, এবং তার অবশ্যই তার লেখা গান কবিতা। হ্যাঁ, রবীন্দ্রনাথকে নিয়ে দীর্ঘ কাজ, এবং এখনও বিভিন্ন অনুষ্ঠানে এই যে গ্রন্থনা আমরা বলি, গ্রন্থনার কাজ, যে এক হয়তো দুটো তিনটে গানের মাঝখানে যে সুতো বাঁধা, এবং সেটা নয়, সে একটা হয়তো সেখানে রবীন্দ্রনাথের জীবন, বা শুধু জীবন নয়, তার জীবন বোধ কিভাবে তার গানে, কিভাবে তার কবিতায়, এইগুলোর জন্য তো দীর্ঘ চর্চার প্রয়োজন হয়েছে। শুধু তো পড়া নয়, পড়ার সঙ্গে সঙ্গে ভাবনা, চিন্তা, এই সময়টা তুমি কিভাবে, মানে এত কাজ করতে হয়, তার মধ্যেও আবার একটা ভাবনা চিন্তার সময় করে নেওয়া? সময় তো সবাই জানেন, যারা মাল্টিটাস্কার হন সবাই জানেন যে সেটাকে একটা বেঁধে দিতে হয়। আমরা যেমন কথার মালা গাঁথি, সেরকমই সময়ের মালা গেঁথে সেটাকে সাজানো যায়। আর এটা যেহেতু আমার ভালো লাগার বিষয়, এবং আমি যেহেতু 5 বছর বাংলা সাহিত্য নিয়েই পড়াশোনা করেছি, এবং শঙ্খঘোষের মতো মাস্টারমশাই পেয়েছি, আরও মাস্টারমশাইদের কথাই সবার কথাই বলা উচিত, অলোকরঞ্জন দাশগুপ্ত, পবিত্র সরকার, পিনাকেশ বাবু, সবার কথাই বলতে, পিনাকেশ সরকার, কিন্তু তার চেয়েও বড় কথা সেইটা আমার ভালো লাগার একটা জায়গা তৈরি হলো। এবং পরবর্তীকালে আমি দেখলাম যে আমি যার দ্বারা প্রাণিত হচ্ছি, যিনি আমাকে সামনের দিকে এগোতে সাহায্য করছেন, তাকে নিয়ে আরও বেশি আমি পড়াশুনো করব। ফলে ওই পড়াশুনোটা মানে এই নয় যে আমি 5 বছর যাদবপুর ইউনিভার্সিটি পড়ার পরে পড়াশুনো বন্ধ করে দিলাম। প্রথম কথা, তখন তার আগে তো আমি কাজ, আমি পড়াশোনা শেষ করার আগে টেলিভিশনে ঢুকেছি, চাকরি শুরু করেছি, এবং যেহেতু চাকরিটার মধ্যেও মানে কাজটার মধ্যেও আমার এই এই মানে আমি গ্রন্থনা করতে পারছি, আমি কথা বলতে পারছি, আমি স্পেশাল প্রোগ্রামসগুলো অ্যাঙ্কার করতে পারছি, তার কারণ আমি সেটা নিয়েই মানে যে বিষয়টা আমার সামনে এসছে সেটা নিয়ে আমি তখন সেই মুহূর্তে পড়াশুনো করছি। এভাবে পড়াশুনোটা আমার চলতে থাকলো এবং আজও চলেছেই সেটা, এবং সেটা করতে করতে অনেকগুলো কাজ মানে টেলিভিশনের বাইরে গিয়ে, টেলিভিশনে আমি অনেকগুলো ডকুমেন্টারিও করেছি, যার একটা হচ্ছে নির্মাণ বলে একটা ছবি, এখনও দেখানো হয় এবং দেখানো উচিত, আর্কাইভ ভ্যালু আছে তার, সেটা রবীন্দ্রনাথের বাড়িগুলো নিয়ে একটা গবেষণামূলক কাজ, এবং রবীন্দ্রনাথের স্থাপত্য চিন্তা, পরিবেশ চিন্তা এবং স্থাপত্য চিন্তা, যেটা নিয়ে কখনো কাজ হয়, সেটা নিয়ে একটা ডকুমেন্টারি করি। তারপরে ওই রবীন্দ্রনাথের জীবনেও তো একটা 22শে শ্রাবণ এসেছিল, তার দৌহিত্র নিতুর চলে যাওয়া, সেইটা নিয়ে আমি একটা কাজ করি যে কবির জীবনে 22শে শ্রাবণ। তো এই যে কাজগুলো করতে করতে আরও পড়াশুনো করতে হয়েছে। তারপরে আমার যেটা টেলিভিশনের বাইরে যে ভূমিকাটা, সেই শ্রাবস্থিত পদ্য নিয়েই কাজ করে, শ্রাবস্থির পদ্য পোশাকের পশর আমরা বলি, তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক অনেক জিনিস বানাই, কিন্তু একটা সময় আমার মনে হয়েছিল যে বাংলা সাহিত্য পরবর্তী প্রজন্ম পড়ছে না, তো কী করে আমি তাদের কাছে পৌঁছবো, তখন পোশাকটা আমার ক্যানভাস হলো। আচ্ছা, হ্যাঁ, এবং সেই সেখানে ধরো বাচ্চাদের জন্য একটা পুরো সিরিজ অফ আবোল তাবোল করেছি, তারপরে রবীন্দ্রনাথের বীর পুরুষ থেকে শুরু করে অনেক কবিতা করেছি। ইন্টারেস্টিং হলো একজন মা এবং তার বাচ্চাকে নিয়ে পরবর্তীকালে আবার আমার এতে এলেন, শ্রাবস্থিতে এলেন, এবং বললেন আমি না ওকে এনেছি, ও আপনাকে বীরপুরুষ পুরো মুখস্থ শোনাবে, তাই এই যে ইন্টারেস্ট প্রো করলো, এবং তারপরে যে বইটা কিনে দিচ্ছেন, আমাদের ছোটবেলায় তো আমরা ভাবতে পারি না যে মানে সুকুমার রায়ের রবীন্দ্রনাথ পড়বো না, মানে সুনির্মল বসুর ছড়াও ধরো, মানে এগুলো যে পড়বো না এটা তো না এটা আমরা ভাবতাম না, কিন্তু এখনকার মায়েরা ভাবেন না, বাচ্চাদের তো হয়ই না, ফলে ওইভাবে আমি ভাষাটাকে, এবং সবচেয়ে বড় কথা কবিতা, বাংলার কবিতা, বাংলা সাহিত্যেরই অপরন্ত ভাণ্ডার, সেটাকে কিভাবে আমি বাচ্চাদের মধ্যে আনবো বা বড়দের মধ্যে চেতনা জাগাবো। দেখো, বই আমরা আজকাল বাচ্চাদের কিনে দিই না, মানে আমার বাড়ি বলছি না, বেশিরভাগ বাড়ির কথা বলছি, আমরা কি কিনে দিই, ভীষণ দামি দামি পোশাক আশাক। তো আমি বললাম তাহলে পোশাক দিয়ে শুরু করি, পোশাক থেকেই শুরু করি, এটাও কিন্তু কবিতাকে বাঁচাবার আসলে একটা আন্দোলন, পথটা আমার আলাদা। না, আলাদা হলেও ওই মূল কিন্তু কবিতাকে ভালোবেসে। এইভাবে এত অল্প সময়ের মধ্যে একজন মানুষকে
তাঁর জীবনের সমস্ত কাজকে হয়তো ধরে ফেলা সম্ভব নয়, কিন্তু তবুও ওই আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে যতটুকু পারছি চৈতালি দিকে ছোঁয়ার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি আজকের কথা ও কবিতায়। সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি আর একটু পরেই ছোট্ট একটা বিরতি নিয়ে। বিরতির পরে আবারও ফিরে এলাম। আমাদের সঙ্গে রয়েছেন চৈতালি দি, শ্রীমতী চৈতালি দাশগুপ্ত। আর আজকে কথা ও কবিতা জমে উঠেছে চৈতালি দির সঙ্গে আড্ডায়, আর নানা বিষয় জানতে পারছি। একটা বিষয় যেমন আমি বলছি যে যেহেতু যারা সঞ্চালনা করছেন, যেমন এই মুহূর্তে আমি সঞ্চালনা করছি, তো বিভিন্ন সময় লাইভ প্রোগ্রামই বলো বা মঞ্চের বিভিন্ন অনুষ্ঠানই বলো, সেখানে কি সঞ্চালনার ক্ষেত্রে বিভিন্নতা প্রকাশ পায়? যেমন আমি বলছি গানের অনুষ্ঠানের ক্ষেত্রে আমি একরকমভাবে করব, বা নৃত্যের অনুষ্ঠান আমার সঞ্চালনার ধারাটা খানিকটা বদলে যাবে, এইরকম কি? নাকি একজন মানুষ যখন অ্যাঙ্কারিং করছেন বা সঞ্চালনা করছেন, তার যা ব্যক্তিত্ব তিনি সেটাই সবসময় প্রকাশ করবেন? না, দেখো ক্ষেত্র বিশেষে তো বদলাবেই। হ্যাঁ, আমি সেই তবু তোমার শব্দ চয়ন, তোমার বাক্য কিভাবে এগোবে সেটা তো বাক্য বিন্যাস কিভাবে হবে সেটা তো তুমি তোমার নিজের মতো করেই করবে। হ্যাঁ, তুমি যেরকম ভাবে বা আরেকজন যেরকম ভাবে সঞ্চালনা করবেন, আমি তো সেরকম ভাবে সঞ্চালনা করবো না, আমি আমার মতো করে করব, এবং আমার মতো করে করব বলেই সেটা সুন্দর হয়ে উঠবে। এই জন্য বলছি, ধরো আমি কারোর লিখে দেওয়া বানানো কথা বললে আমার যেটা মানে বলতে যেটা অসুবিধা হবে বা কোথাও একটা কৃত্রিমতা আসতে পারে, কিন্তু আমি যদি আমার মনের থেকে কথা বলি তাহলে তো সেটা একটা অকৃত্রিম এবং একটা সরল স্বাভাবিক জিনিস হবে। সেই সরল স্বাভাবিকতাটা আমার সর্বক্ষেত্রেই আমি বজায় রাখার চেষ্টা করি। আর তবে টেলিভিশনের চেয়ে স্টেজের অ্যাঙ্কারিংটা একদম আলাদা হবে, ওখানে স্টেজে অন্তত একটু বেশি কথা বলা দরকার হয়। কিন্তু স্টেজ কিন্তু টেলিভিশনে আমি যেটা বারবার করে সবাইকে বলি সেটা হচ্ছে যে আমার কাজ, আমি যদি সংযোজনের জায়গায় থাকি বা ইন্টারভিউ নিতে বসি, তাহলে আমার কাজ কিন্তু অন্যজনের থেকে মানে যে আমার আজকে অতিথি তার থেকে কথা বার করে নেওয়া। আমি একগাদা কথা বললাম তাকে, তাকে অল্প সময় দিলাম, এইটা হয়ে থাকে অনেক জায়গায় তুমি দেখবে। হ্যাঁ, আমার আমার চ্যানেলেও হয় না তা নয়, কিন্তু সেটাতে আমার মানে সেইটা শেখাতে চেয়েছিলাম। অনেক মানুষ আছেন যারা এই যে সাবলীলতা এটাকে ভীষণ পছন্দ করেন, এবং একদম যে সরাসরি কথা বলা যেটা তোমরা শিখিয়েছো সেটা ভীষণভাবে, সেটাই দরকার টেলিভিশনের মানে মাপকাঠি, মানে কথা বলার মাপকাঠি কিন্তু সেটাই হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু সেটা বলতে গিয়ে কথা করতে গিয়ে এখন এমন একটা অনেক সময় বাক্যের মধ্যে মানে কি বলবো শালীনতার খানিকটা অভাব কিছু কিছু ক্ষেত্রে ঘটছে। কিন্তু তবুও বলবো যে আজকালকার ছেলেমেয়েরা তোমরা অনেক বেশি স্মার্ট আমাদের চেয়ে, তার কারণ আমাদের তো কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। আমরা একদম খোলা মাঠ পেয়েছি, আমরা যা বলেছি সেটাই একটা আদর্শ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তোমাদের তো চারিদিকে নানান নিজেদেরকে মন্থন করে একটা প্রমাণ করতে হচ্ছে, সেই জন্য তোমাদের কাজটা অনেক বেশি শক্ত, এবং আমি তো মনে করব তোমরা আমাদের চেয়ে অনেক বেশি সেই অর্থে গুণী। ওরে বাবা, না সেটা বটে। এইভাবেই উৎসাহ, এইভাবেই প্রেরণা পাওয়া বড়দের কাছ থেকে, অগ্রজদের কাছ থেকে। আমরা তোমার কাছ থেকে আজকে কথা ও কবিতায় যখন এই আসরে এসেছি তখন কিছু তুমি শোনাও আমাদের, রবীন্দ্রনাথেরও যদি কিছু হয় যেহেতু তোমার জীবনের। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ আসবো, তার আগে এক্ষুনি আমার মনে হচ্ছে যদিও এটা একজন পুরুষের মানে অভিব্যক্তি, শঙ্খদার কথা বলছিলাম বলে শঙ্খবোসের একটা ছোট্ট কবিতা বলছি। যুবতী কিছু জানে না, শুধু প্রেমের কথা বলে, দেহ আমার সাজিয়েছিল প্রাচীন বলকলে, আমিও পরিবর্তে তার দেখেছি সব কথা, শরীর ভরে ঢেলে দিয়েছি আগুন প্রবণতা। বাহ, কি ভালো। আমরা আরেকটা কিছু শুনবো তোমার কাছে, কিন্তু তার আগে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো যে এই যে একটু আগে তুমি বলছিলে না যে শেখার বিষয়টা, যে আমাদের কাছ থেকে কিছু নেওয়া আগামী প্রজন্ম, এই যে শেখার বিষয়টা, সেক্ষেত্রে
চর্চা এটা কতটা, আমি যেটা বারবার বলি আমার ছাত্রছাত্রীদেরও বলি যে অনেক পড়তে হবে, হ্যাঁ আমি অনেক পড়তে পড়লে তবে তুমি এইটুকুনি তোমার জ্ঞান সঞ্চয় হবে, সেই জ্ঞানটা নিয়ে তুমি এইটুকুনি জিনিস লিখতে পারবে, আর এইটুকুনি জিনিস লিখতে পারলে তুমি এইটুকু বলতে পারবে, কাজে এইটুকু বলার জন্য তোমার ওইখান অব্দি অতটা পড়তে হবে। এই যে পড়া চর্চা করার একটা জিনিস তো তোমাদের কাছে ভীষণ সহজ হয়ে গেছে, তোমাদের এখন তোমরা গুগলে দেখতে পাচ্ছ, তোমরা নেটে সবকিছু জানতে পারছ, আমাদের তো বই পড়তে হতো, সেজন্য আমি এখনো বলি যে বইটাও তোমরা সঙ্গে সঙ্গে পড়ো। কাজে পড়াশোনাটা এবং যেটা বলতে চা বসবো সেটা বা দাঁড়াবো বা বসবো সেটার জন্য আমাকে তৈরি হতে হবে, আমার হোমওয়ার্ক থাকা চাই। আর দর্শক কিন্তু খুব বুদ্ধিমান, তারা কিন্তু বুঝতে পারেন কোনটা সে গভীর থেকে বলছে, কোনটা সে ওপর ওপর বলছে। ঠিক, সেজন্য তাদের যেমন ধরো না, আমরা আমাদের তো তোমাদের মতো চ্যালে প্রম্পটারও পাইনি, অনেক পরে পেয়েছি, এই বাড়িতে আসার নতুন বাড়িতে আসার পরে চ্যালে প্রম্পটার, কিন্তু ওই যে আমরা মন থেকে বলতাম অত বড় বড় সাপ্তাহিকে, তার মানে কতটা হোমওয়ার্ক থাকলে ওই কাজটা করা যায়। নিশ্চয়ই, সেজন্য ওই কাজটাই বসার আগে ডেফিনেটলি একটা মানে তার পেছনে পরিশ্রম থাকা দরকার। হ্যাঁ, চটজলদি কিছু হয় না, এবং এই যে পড়াশোনার কথাটা তুমি বললে, এটা ভীষণভাবেই আমার মনে হয় যারা আগামী প্রজন্ম তাদের গ্রহণ করার মতো একটি কথা, যে অনেক বেশি পড়াশোনা করতে হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি দিদি, আমরা তোমার কাছে কিছু শুনতে শুনতে আজকে বিদায় নেব। রবি ঠাকুরের কথা আমরা একটু আগে বলছিলাম এবং তুমিও বলেছিলে আমাদেরকে যে লিপিকা থেকে তুমি শোনাবে কিছু। হ্যাঁ, আমি না ওই যেটা করি শ্রীমতী হে, তাতে দুটো লেখার থেকে পড়ি, একটা প্রথম শ্লোকটা পড়বো না, একটুখানি শেষটা আনন্দের হওয়া উচিত, তাই জন্য প্রথম শ্লোক পড়বো না। আমি 17 বছর পড়ি, ওখানেও বলি আর কি, এখান থেকে একটু পড়ছি। আমি তার 17 বছরের জানা, কত আসা যাওয়া, কত দেখা দেখি, কত বলা বলি, তারই আশেপাশে কত স্বপ্ন, কত অনুমান, কত ইশারা, তারই সঙ্গে কখনো বা ভোরের ভাঙা ঘুমে শুকতারার আলো, কখনো বা আষাঢ়ের ভর সন্ধ্যায় চামেলি ফুলের গন্ধ, কখনো বা বসন্তের শেষ প্রহরে ক্লান্ত নহবতের পিলু বারোয়া। 17 বছর ধরে এই সব গাঁথা পড়েছিল তার মনে, আর তারই সঙ্গে মিলিয়ে সে আমার নাম ধরে ডাকত, ওই নামে যে মানুষ সাড়া দিত, সে তো একা বিধাতার রচনা নয়, সে যে তারই 17 বছরের জানা দিয়ে গড়া, কখনো আদরে, কখনো অনাদরে, কখনো কাজে, কখনো অকাজে, কখনো সবার সামনে, কখনো একলা আড়ালে, কেবল একটি লোকের মনে মনে জানা দিয়ে গড়া সেই মানুষ। তারপরে আরও 17 বছর যায়, কিন্তু এর দিনগুলি এর রাতগুলি সেই নামের রাখি বন্ধনে আর তো এক হয়ে মেলে না, এরা ছড়িয়ে পড়ে, তাই এরা রোজ আমাকে জিজ্ঞাসা করে আমরা থাকবো কোথায়, আমাদের ডেকে নিয়ে ঘিরে রাখবে কে। আমি তার কোনো জবাব দিতে পারিনি, চুপ করে বসে থাকি আর ভাবি, আর ওরা বাতাসে উড়ে চলে যায়, বলে আমরা খুঁজতে বেরোলেম, কাকে কাকে সেরা জানে না, তাই কখনো যায় এদিকে, কখনো যায় ওই দিকে, সন্ধ্যাবেলাকার খাপছাড়া মেঘের মতো অন্ধকারে পাড়ি দেয়, আর দেখতে পাইনে। বাহ, এই মানুষটি, এই যে বাচনভঙ্গি আমরা ছোট্টবেলা থেকে দেখে আসছি, শুনে আসছি, একদম সাবলীল, এই যে আদো আদো ভঙ্গি, এটা একটা অন্য মাত্রা আমাদের দান করেছে, আমাদের ভালো লাগা। তোমার এই মিষ্টি, তোমার কথা বলার মধ্যে একটা অদ্ভুত মিষ্টি মিষ্টত্ব আছে, আর ভীষণ আপন করে নেওয়া সেই মিষ্টত্ব, আজকে আমরাও ভীষণভাবে আপন করে পেলাম দিদিকে। এবং চৈতালিদির সমগ্র জীবনের কাজের হয়তো আমরা খানিকটা নমুনা পেলাম, আরও অন্য কোনো সময় নিশ্চয়ই এরকমভাবে আড্ডা হবে, কথা হবে, আর দিদির সঙ্গে কাজ করার, একসঙ্গে কাজ করার আমার খুব সামান্য একটু অভিজ্ঞতা আছে, সেখানেও দেখেছি কত মায়াময় দিদির উপস্থিতি, আজকেও তেমনই মায়াময় একটি সন্ধে কাটালাম দিদির সঙ্গে। দিদি খুব ভালো থেকো, তোমরাও ভালো থেকো, আর সুন্দর এরমভাবেই এগিয়ে যাও, সুন্দর হয়ে।
আজকে কথা কবিতা এখানে শেষ করছি। অন্য পর্বে কিন্তু নতুন অতিথিকে সঙ্গে নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার।